হ্যালো বিয়ান ওয়েলকাম টু আঞ্চাপটা আঞ্চাপটায় তোমাদের সকলকে স্বাগত জানাই বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের পর্যায়ক্রম চারটি রাজবংশ রাজত্ব করেছিল দেখো আমরা ভারতের ইতিহাসের মধ্যে পড়ছি তোমরা যারা যারা ভিডিও এর আগে যে ভিডিওগুলো এগুলো দেখো নি অবশ্যই দেখে আসবে ঠিক আছে ভারতের ইতিহাস সম্পূর্ণ করছি প্রাচীন ভারত থেকে শুরু করে একদম একদম ইংরেজদের যে আমল বা স্বাধীনতার সময়কাল বা স্বাধীনতার সময় পর্যন্ত কারণ তারপরে কিন্তু সংবিধান চলে যাবে যে সংবিধানে সেই তারপরে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে সেখান থেকে কিন্তু যে কর্ণ হবে সেটা কিন্তু দ্য কনস্টিটিউশন নামে ওই চ্যাপ্টার ওই একটা প্লেলিস্টে করে দেওয়া হবে সেখানে ঠিক আছে তো যারা যারা ভারতীয় দেশ দেখো অবশ্যই দেখেছো তোমাদের সুবিধা হবে চলো দেখা যাক কি রয়েছে বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যের কম পর্যায়ক্রমে চারটি রাজবংশ রাহত করেছিল অর্থাৎ বিজয়নগরে চারটি রাজবংশ রাহত্ব করেছে পরপর ঠিক আছে বিজয়নগর সাম্রাজ্যে সেটা কি কে সঙ্গম শালুপ তুলুপ আর হচ্ছে আরাডুবি বংশ বিংশন এটা বংশ ঠিক আছে আরা আরাডুবি বংশ এই চারটা বংশ এই বিজয়নগর সাম্রাজ্যে কি রাজত্ব করেছে ঠিক আছে তো চারটা বংশ কি কি সঙ্গম সালুপ তুলুপ আর হচ্ছে আরাডুবি এই চারটা বংশ বিজয়নগর সাম্রাজ্যে পর্যায়ক্রমে রাজত্ব করেছে তবে নেক্সট দেখো সঙ্গম বংশ প্রথম রয়েছে চারটি বংশের মধ্যে সাঙ্গম সুলুভ তুলুপ আর হচ্ছে আরাডুবি সাঙ্গম বংশ তো সাঙ্গম বংশ সম্বন্ধে জানা নেই যাক মোহাম্মদ বিন্তুকলকের শাসনকালে বিশৃঙ্খলা ও বিদ্রোহের সুযোগ নিয়ে সঙ্গম নামে এক ব্যক্তির পাঁচটি পাঁচ পুত্র তুঙ্গভঙ্গ তীরে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দেখো যখন মোহাম্মদ বিন তুগলের শাসনকাল চলছিল তখন তার বিশৃঙ্খলা চলছিল তার সাম্রাজ্যের মধ্যে সেই সেই সুযোগ নিয়ে কি করে এই সাঙ্গম যে বংশ সাঙ্গম নামে একজন ব্যক্তি তার পাঁচজন কি পাঁচজন পুত্র তুঙ্গ তুঙ্গভদ্রা তীরে অর্থাৎ তুঙ্গভদ্রা নদীর তীরে কি করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এই সঙ্গভঙ্গ যে সঙ্গ নাম সঙ্গম নামে একজন ব্যক্তি ঠিক আছে তা সেখান থেকে কিন্তু সঙ্গম বংশ শুরু হয় সঙ্গমের সঙ্গমের নাম অনুসারে সেই বংশের কি নাম হয় সঙ্গম বংশ সাধারণত তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দেকেই এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাকাল হিসাবে ধরা হয় সঙ্গম বংশের পাঁচ পুত্রের মধ্যে হরিহর এবং বুক কি কি ছিলেন এই উল্লেখযোগ্য অর্থাৎ এই সঙ্গমের যে পাঁচজন পুত্র তাদেরকে নিয়ে অর্থাৎ তারা মিলেই কিন্তু এই অর্থাৎ তার পিতার অর্থাৎ তার বাবার সঙ্গে এই সঙ্গম ছিল তার বাবা এবং তার পাঁচজন যে যে পুত্র পুত্র পাঁচজন সেই পাঁচজন পুত্র মিলেই কিন্তু এই সাম্রাজ্যটা প্রচারণা করে এবং এই এই সঙ্গমের মৃত্যুর পরে কিন্তু তার এই পুত্রগুলোই কিন্তু এই সাম্রাজ্য দেখাশোনা করে হরিহর বকুই ছিলেন এই পাঁচজনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বলতে পারো যে তার পুত্রের মধ্যে তবে দেখো হরিহর ও বুকু হরিহর ও বুকু কি যে যে শ্রেষ্ঠ পুত্র সংগ্রামে শেষের মধ্যে একটু জানে নেওয়া যাক তারা কি এমন কৃতিত্ব করেছে যে সব তার পাঁচজনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বলা হয় বিখ্যাত পণ্ডিত মাধব মাধব বিদ্যারণ ও তারই ভাই বেদের বিশিষ্ট ভাষ্যকর সায়নাচার্য বুক্ষের মন্ত্রী ছিলেন বুক্ষের পুত্র দ্বিতীয় হরিহর সর্বপ্রথম স্বাধীন নরপতি মর্যাদা পাবক মহাধিরাজ বা রাজ পরমেশ্বর উপাধি ধারণ করেন তো এই হরিহর কি করেন মহাধিরাজ ও পরমেশ্বর এই দুটি উপাধি ধারণ করেন দেখো বেদের বিখ্যাত টিকাকার সায়ন দ্বিতীয় হরিহর মন্ত্রী ছিলেন গঙ্গা দেবী ও তিরুমাল্লাম্বা ছিলেন সে যুগের বিখ্যাত কবি গঙ্গা দেবী ও তিরুমাল্লাম্বা ছিলেন সে যুগের বিখ্যাত কবি ঠিক আছে তবে নেক্সট দেখো প্রথম দেবরায় প্রথম দেব রায় তার পুত্র ছিলেন ঠিক আছে প্রথম দেব রায় কার পুত্র ছিলেন প্রথম দেবরায় ছিলেন এই হরিহরের পুত্র প্রথম দেব রায় পর দুবার বাহুমণির রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ পরাজিত হয় এবং কন্যার সঙ্গে এবং বাহুমণির নিজ কন্যার সঙ্গে পরাজিত হয়ে নিজ কন্যার সঙ্গে বাহুমণি সুলতান ফিরোজ শাহের বিবাহ দেন ঠিক আছে যখন এই বাহুমণির সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল ঠিক আছে তখন নিজ কন্যার সঙ্গে বাহমনি সুলতান বাহমনি সুলতানের যে সুলতান ছিল ফিরোজ শাহ তার সঙ্গে কি বিবাহ দেন তারপর দেখো উনিশশো সরি সরি চৌদ্দশো উনিশ খ্রিস্টাব্দে অবশ্য বাহমনি রাজ্য রাজ্যকে পরাজিত করে তিনি এই অপমানে প্রতিশোধ গ্রহণ করেন দেখো তারপরে কিন্তু তারপরে আবার তিনি সেই রাজ্যাকে রকম সলে বলে কৌশল হলেও পরাজিত করে প্রতিশোধ নেন তিনি তুঙ্গভঙ্গ নদীর তীরে বাদ নির্মাণ করেছিলেন তুঙ্গভদ্রা সরি তুঙ্গ ভদ্রা নদীর তীরে কি করেছে বাদ তৈরি করেছেন তার বিশিষ্ট কৃতিত্ব বলতে পারো দ্বিতীয় দেবরায় ওটা তুঙ্গভদ্রা নদী তীরে বাদ তৈরি করেছিলেন প্রথম দেবরায় ঠিক আছে তার পুত্র প্রথম দেবরায়ের পুত্র হচ্ছে দ্বিতীয় দেবরায় ঠিক আছে তিনি ছিলেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ নরপতি অর্থাৎ বংশের সব থেকে যে শ্রেষ্ঠ নরপতি বা রাজা সেটা হচ্ছিল এই সঙ্গম বংশের শ্রেষ্ঠ নরপতি তৃতীয় দেবরায় বিদ্যা ও বিদ্যানের পৃষ্ঠপোষক দ্বিতীয় দেবরায় চোখে হিন্দু মুসলিমের সকল প্রজাই সমান ছিল অর্থাৎ তার চোখে হিন্দু মুসলিমকে সমান চোখে দেখতেন তারা মলে ইতালীয় পর্যটক কি নিকোলো কান্টি ও পারসিক রাষ্ট্রদূত রাষ্ট্রদূত কেজির আব্দুর রাজ্জাক বিজয়নগরে আসেন তো এই দ্বিতীয় দেবরায় যিনি কিনা প্রথম দেবরায়ের কি পুত্র সংগম বংশের শ্রেষ্ঠ নরপতি বলা হয় দ্বিতীয় দেবরায়কে তো এই দ্বিতীয় দেবরায় হচ্ছে সঙ্গম বংশের শ্রেষ্ঠ নটপতি বলা হয় ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আর এই দ্বিতীয় দেবরায় আমলে কি আসেন ইতালীয় পর্যটক অর্থাৎ ইতালি থেকে পর্যটক কে আসে নিকোলো নিকোলো কোনটি নিকোলো কোনটি এবং পারসিক যে দাষ্টদূর আছে কি আব্দুর রাজ্জাক বিজয়নগরে আসেন ঠিক আছে তিনি এই দ্বিতীয় দেবরায় গজে গজেবেতকার দ্য হান্টার অফ এলিফেন্টস উপাধি ধারণ করেন বেতকার দ্বিতীয় যে দ্বিতীয় যে দেবরায় দ্বিতীয় দেবরায় কী করেন এই দ্য হান্টার অফ এলিফেন্ট দ্য হান্টার অফ এলিফেন্ট উপাধি ধারণ করেন গদে গজ বেতকার গজে গজ বেতেকার বা হান্টার অফ এলিফেন্ট উপাধি ধারণ করেন দ্বিতীয় দেবরায় তারপরে মহানাটক সুধানিধি নামক গ্রন্থ রচয়িতা রচয়িতা ছিলেন মহানাটক সুধানিধি নামক গ্রন্থের রচয়িতা ছিলেন এই দ্বিতীয় দেবরায় তারপরে দ্বিতীয় দেবরায়ের সভাকবি ছিলেন কে বিখ্যাত কানাড়ি কবি দ্বিতীয় দেবরায়ের সভাকবি ছিলেন দ্বিতীয় কানাড়ি কবি কি কুমার ব্যাস ও তেলেগু কবি শ্রীনাথ এই দুজন ছিলেন কে দ্বিতীয় দেবরায়ের সভাকবি তো কুমার ব্যাস এবং শ্রীনাথ তেলেগু কবি শ্রীনাথ এবং কানাড়ি কবি কান্নার ভাষা কানাড়ি কানাড়ি কবি কেছিলেন এই কুমার ব্যাস এবং তেলুগু কবি শ্রীনাথ ছিলেন দ্বিতীয় দেবরায় সহকবি শ্রীনাথ লিখেছিলেন কি হরবিলাসম হরবিলাসম কি লিখেছেন হরবিলাসম বিলাসম কে লিখেছেন তাহলে শ্রীনাথ শ্রীনাথ কি লিখেছেন যিনি কিনা তেলুগু ভাষার একজন কবি হরবিলাসম হরবিলাসম লিখেছেন শ্রীনাথ খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে দেবরায়ের উত্তরাধিকারে দুর্বলতার সুযোগ নিয়ে এই দেবরায়ের যে উত্তরাধিকার দুর্বলতার সুযোগ নিয়ে কি করে বিজয়নগরে শালুক বংশ তৈরি হয় ঠিক আছে অর্থাৎ দেবরায়ের যে দুর্বলতা সেটার সুযোগ নিয়ে কি করে বিজয়নগরে শালুক বংশ প্রতিষ্ঠা হয়ে যায় বা শালুক বংশ প্রতিষ্ঠা করে ফেলে শালুক বংশ তবে তুলুপ বংশ তবে দেখো তুলুপ বংশ কৃষ্ণদেব রায় তুলুপ বংশের কৃষ্ণদেব রায় তার দুর্বলতার সুযোগ নিয়ে বীর নরসিংহ বিজয়নগরের তুলব বংশ ঠিক আছে বীর নরসিংহ বিজয়নগরে কি করেন এই নরসিংহই কিন্তু তুলব বংশ প্রতিষ্ঠা করেন ঠিক আছে তার দুর্বলতার সুযোগ নিয়ে কি করেন এই বিজয়নগরে তুলুপ বংশ প্রতিষ্ঠা করেন কে নরসিংহ ঠিক আছে তুলুপ বংশ প্রতিষ্ঠাতা করেন এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন এই তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় তিনি বাবরের ছিলেন যখন বাবর ছিল সেই সময় কিন্তু কৃষ্ণদেব রায় ছিল আর এই কৃষ্ণদেব রায় কিন্তু কৃষ্ণদেব রায় কি এই বংশের এই তুলুব বংশের কি শ্রেষ্ঠ সম্রাট বলতে পারো ঠিক আছে পর্তুগিজ পর্যটক পায়েজ কি করেন তার প্রশংসা করেন ঠিক আছে প্রশংসা করেন কার কৃষ্ণদেব রায়ের প্রশংসা করেন রাজাদের মধ্যে তিনি ছিলেন পায়েস প্রশংসা করেন প্রশংসা করে কি বলেন সেটা পর্তুগিজ একজন পর্যটক ছিলেন এই তো পায়ে কি বলেন রাজাদের মধ্যে ছিলেন সর্ব পণ্ডিত ও সর্বোত্তম একজন মহান শাসক এবং বিচারক স্ববিচারক সাহসী সর্বগুণ ঠিক আছে সর্বগুণাম্বিত সব থেকে মানে সেই রাজাকে সম্বন্ধে যা যা ভালো বলতে হবে সেগুলোই বলেছেন শিল্প সাহিত্য সংগীত বিদ্যজনের পৃষ্ঠপোষক কৃষ্ণদেব রায় তেলুগু ও সংস্কৃত ভাষায় কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন ঠিক আছে রাজা হয়ে তিনি দুটো ভাষায় কিন্তু গ্রন্থ রচনা করেছেন তেলুগু এবং সংস্কৃত ভাষায় ঠিক আছে তো কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় কি রচনা করেন আম্মুক্তা মালাদ্দাহ এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন আম্মুক্তা মালাদ্দা তেলুগু ভাষায় রচনা করেন এই কৃষ্ণদেব রায় তিনি তার সাহিত্য প্রীতির কারণে অভিনব ভোজ অন্ধ্র পিতামহ অন্ধ্র পিতামহ অন্ধ্রভোজ নামে খ্যাত ছিলেন অর্থাৎ অন্ধ্রভোজ অন্ধ্র পিতামহ অভিনব ভোজ এইগুলো এইগুলো আমি কিন্তু তিনি খ্যাত ছিলেন তার রা তার রাজসভায় অষ্টদিগম দিগ্গজ অষ্টদিগ্গজ মানে আটজন দিগ্গজ ছিলেন তার রাজসভায় কৃষ্ণদেব রায় ঠিক আছে একটি সভাসদ বস্তু তাদের মধ্যে বিখ্যাত কি ছিল এই কবির পিতামহ নামে খ্যাত পেদ্যান পেদান ছিলেন তিনি ছিলেন মনু তিনি কি ছিলেন মনু চরিত্রনু তারপর দেখো ভিট্টাল স্বামীর মন্দির ও হাজরা রামস্বামী মন্দির তিনি নির্মাণ করেছিলেন কৃষ্ণদেব রায় কি নির্মাণ করেন ভিট্টাল স্বামী মন্দির এবং হাজরা রামস্বামী মন্দির নির্মাণ করেছিলেন তিনি ব্যক্তিগত জীবন জীবনে বিষ্ণুর উপাসক ছিলেন এই কৃষ্ণদেব রায় উপাসক হলেও সকল ধর্মের প্রতি তিনি কিন্তু সহনশীল ছিলেন বিষ্ণুর উপাসক ছিলেন কিন্তু সব ধর্ম কিন্তু সমান দেখতেন পর্তুগিজ পর্যটক পায়েস তার মানবতা ও মহত্বের প্রশংসা করেছেন এই পায়েস যে কিন্তু প্রথমেই বললাম পায়েস তার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলেছেন পর্তুগিজ পর্যটক পায়েস তো এছাড়া কিন্তু তাকে এই মহত্বের কথাও তিনি উল্লেখ করেছেন যে মানবতা ও মহত্বের প্রশংসা করেছে অনেক তিনি এই পর্তুগিজদের গোয়া দখল করতে সাহায্য করেছিলেন তো কে গোয়া দখল করতে সাহায্য করেছিলেন এই এই কৃষ্ণদেব রায় ঠিক আছে তিনি পর্তুগিজদের সাহায্যে আরবিয়ান ঘোড়া বিদেশ থেকে আমদানি করতেন আরবের যে ঘোড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সেই যুগে একটু উঁচু ছিল আমাদের উম ভারতবর্ষের যে ঘোড়া রয়েছে তার থেকে কিন্তু আরবের ঘোড়াগুলো একটু উঁচু তো সেই আরবিয়ান ঘোড়া সেগুলো একটু বেশি ছিল তো সেগুলোকে কিন্তু পর্তুগিজ থেকে আনতে সাহায্য এই মানে তিনি তিনি ঠিক আছে পর্তুগিজ পর্যটক বারবোসা তার আমলে বিজয়নগরে আসেন পর্তুগিজ পর্যটক একজন পর্যটককে বার্বোসা একজন কে ছিলেন যার যিনি যার যিনি কিনা তার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলেছেন সেটা ছিলেন পায়েস আর আরেকজন পর্যটক পর্তুগিজ সেটা ছিলেন তারপর দেখো পর্তুগিজ বিজয়নগরে আসেন পর্যটক আসেন অর্থাৎ পর্যটক নুনিস যিনি কিনা পর্তুগিজ ছিলেন বিজয়নগরে আসেন এই অচ্যুত দেব রায়ের সময়কালে তার সভাসদদের মধ্যে বিখ্যাত ছিলেন কে কর্ণাটক কর্ণাটিক সঙ্গীতের জনক কর্ণাটক যে সঙ্গীত রয়েছে তার জনক কি পুরুন্দর দাস পুরুন্দর দাস কিন্তু তার এই অচোধার সময়কালে কিন্তু বিখ্যাত ছিলেন তার সবার মধ্যে তারপরে রাম রায় রাম রায় সদাশিব রায়ের দুর্বল উত্তরাধিকারীদের আমলে মন্ত্রী রাম রায় সর্বা হয়ে ওঠেন ঠিক আছে মন্ত্রী রাম রায় সর্বা হয়ে ওঠেন সদা শিব রায়ের দুর্বল যে রাজত্বকালের সময় মন্ত্রী কিন্তু রাম রায় তিনি কিন্তু সর্বা হয়ে ওঠেন ঠিক আছে তারপর কিন্তু রামরাই তার দখল করে ফেলেন এ সময় বিজাপুর খুব গুরুত্বপূর্ণ জায়গা গোলকুণ্ড তারপরে আহমদনগর তারপরে বিদর রাজ্য সম্মিলিত বাহিনীর তালিকোটার যুদ্ধ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ তালিকোটার যুদ্ধে বিজয়নগরকে চূড়ান্ত ভাবে পরাজিত করেন পনেরোশো ছাপ পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে তালিকোটের যুদ্ধ কবে হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে খুব গুরুত্বপূর্ণ বিজয়নগরকে চূড়ান্তভাবে পরাজিত করেন ঠিক আছে এ সময় তিরুমল সিংহাসনে দখল করে আরবুডি বংশ প্রতিষ্ঠা করেন ঠিক আছে এ সময় কি তিরুমল সিংহাসন দখল করে আরবুডি বংশ প্রতিষ্ঠা করেন পনেরোশো সত্তর থেকে ষোলোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকালে রায়ত্ব চলে ঠিক আছে আরবুডি বংশের তারপরে কোলকুন্ডার কুতুবশাহী বংশের শাসক মোহাম্মদ কুলি হায়দ্রাবাদ শহর বিখ্যাত চারমিনার স্থাপত্যটি গড়ে উঠে গড়েছিলেন ঠিক আছে তো এই চারমিনার যে রয়েছে ঠিক আছে হায়দ্রাবাদের চার রয়েছে ঠিক আছে এই চারমিনারটাকে কে মানে তৈরি করেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ঠিক আছে তো সেটা তৈরি করেন মোহাম্মদ কুলি গোলকুন্ড কুতুব শাহীর বংশের শাসক গোলকুন্ডার কুতুব শাহী বংশের শাসক মোহাম্মদ কুলি কিন্তু এই কাজটা করেন এই চার্মিনার হায়দ্রাবাদে যে চারমিনারটা রয়েছে হায়দ্রাবাদ শহর ও হায়দ্রাবাদ চারমিনার যে রয়েছে সেটা কিন্তু স্থাপন করেন তো কে করেছেন মোহাম্মদ কুলি গোলকুন্ডার কুতুবশাহী বংশের শাসক খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ জয় হিন্দ নেক্সট ভিডিওতে দেখা হবে ভক্তিবাদ ও সুবিবাদ নিয়ে